বিশ্বকাপের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব আমাদের সহকর্মী আব্দুল্লাহ হীরার কাছে, তিনি আছেন কাতারে। আব্দুল্লাহ হীরা জানাবেন, বিশ্বকাপের সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, ক্রোয়েশিয়ার বিপক্ষে এমন স্টেট কি মানসিকভাবে এগিয়ে রাখবে মেসিদের? ঈশিতা, যেমনটি বলছিলেন প্রতিবেদনেই কিন্তু অনেক কিছু উল্লেখ করা হয়েছে, কেন আর্জেন্টিনা দলের সম্ভাবনা রয়েছে জয়ের এবং ক্রোয়েশিয়ার কোন জায়গাগুলো চ্যালেঞ্জ রয়েছে আর্জেন্টিনার বিপক্ষে, সেগুলো তো প্রতিবেদনে আমরা দেখে নিলাম, দর্শকরাও হয়তো জেনেছে। আমি এই মুহূর্তে যেখানটা দাঁড়িয়ে আছি লুসাইল স্টেডিয়ামের সামনে, একটু পরে যেখানে ম্যাচ শুরু হবে প্রথম সেমিফাইনাল কাতার বিশ্বকাপের, লুসাইল স্টেডিয়ামে আসলে কি দাঁড়িয়েছে এখন সেটা একটু দেখিয়ে রাখি। লুসাইল স্টেডিয়ামে পুরো আর্জেন্টাইন সমর্থকদের ভিড়ে এখন একেবারেই ভরে উঠেছে, অনেকেই ভেতরে প্রবেশ করেছেন। আমরা নেটওয়ার্কের একটা ঘাটতি রয়েছে, গণমাধ্যম কর্মীরা বিভিন্ন জায়গায় কাজ করছেন কিন্তু নেটওয়ার্কের কারণে অনেক দূরে যেতে হচ্ছে কাজ করতে। যতটা আমরা একটু দূরে দাঁড়িয়েছি সেখান থেকে দেখানোর চেষ্টা করছি যে মানুষের স্রোত কিন্তু এখনও সেই মেট্রো স্টেশন থেকে মানুষের স্রোতের ঢেউ এসে লাগছে লুসাইল স্টেডিয়ামে। আমরা অনেককেই ভেতরে প্রবেশ করতে দেখেছি, আজকে প্রায় 3-4 ঘন্টা আগে গেট, মানে 4 ঘন্টা আগে গেট খুলে দেওয়া হয়েছে, যে কারণে যারা এসছেন তারা অনেকে ভেতরে প্রবেশ করেছেন, যারা এখনও রয়েছেন তারা এই উচ্ছ্বাস প্রকাশের জন্য রয়েছেন, কেননা এখানে বিশ্বের অনেক গণমাধ্যম কাজ করছেন, তাদের সঙ্গে বিভিন্নভাবে কথা হচ্ছে এবং তাদের উচ্ছ্বাসা মেসিকে ঘিরে, তাদের উচ্ছ্বাসে আর্জেন্টিনা দলকে ঘিরে, মেসির শেষ বিশ্বকাপ এটি, যে কারণে তাদের অনেক আবেগের জায়গা, মেসি যেন আরও এগিয়ে যায়, বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ওঠে এবং শিরোপা ছুঁয়ে দেখে। আজকের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ, কেননা সেমিফাইনাল ক্রোয়েশিয়া বাধা টপকাতে হবে। এই ক্রোয়েশিয়া দলটি কিন্তু ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে, যেখানটায় ব্রাজিলের বিপক্ষে টাই ব্রেকারে গড়িয়েছিল ম্যাচ। আর্জেন্টাইনদের অনেক স্বস্তি যে আর্জেন্টিনাও লাস্ট ম্যাচে নেদারল্যান্ডসকে টাই ব্রেকারে একই কায়দায় হারিয়ে এসছে, যে কারণে মেসি এবং মেসির যারা সতীর্থ রয়েছেন তারা সবাই বেশ চাঙ্গা, আত্মবিশ্বাসী, কেননা তারা যে বাধার মুখে পড়েছিলেন সেই বাধা টপকে ক্রোয়েশিয়ার মতোই কিন্তু সেমিফাইনালে উঠেছে। স্পেশালি বলতে হয় আর্জেন্টিনা দল প্রথম পর্বে অর্থাৎ একদম গ্রুপ পর্বে যে বাধার মুখে পড়েছিল সেই বাধার পরে কিন্তু সৌদি আরবের কাছে হারার পর থেকে টানা ম্যাচ জিতে তাদের এখানে আসতে হয়েছে, যে কারণে আর্জেন্টিনার দল তাদের আত্মবিশ্বাসে টকবগে অবস্থায় আছে। এবং মেসির যে মেসি একটু শেষ বিশ্বকাপ বলে আত্মবিশ্বাসের ঘাটতি বা কোনো কারণে খারাপ হতে পারে আবেগের জায়গা থেকে, সেটাও তারা পেরিয়ে উঠেছে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে, কারণ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তে স্কোর লেভেল করে নেদারল্যান্ডস, তারপরে কিন্তু ম্যাচ টাইব্রেকারে গড়ায় এবং সেখানটায় আর্জেন্টিনা দল জেতে। এবং যেসব জায়গায় ম্যাচের চ্যালেঞ্জ রয়েছে সেসব জায়গায় অবশ্যই প্রতিবেদনে আমাদের প্রতিবেদকরা উল্লেখ করেছেন। আমি লুসাইল স্টেডিয়ামের আউটসাইডে যে অবস্থা সেটা দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে চারদিকে যে শব্দ হচ্ছে সেটা কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের জয়ধ্বনি, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ এখানে জড়ো হয়েছেন। ধন্যবাদ আব্দুল্লাহ হীরা।